আমি অরুণ দুয়ারি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা আগের যে ভিডিওটা দেখেছিলাম, জেক্সপো কিভাবে নাম্বার জমা দিতে হয়, এবং এখন আমরা যেটা দেখব, সেই নাম্বারের ভিত্তিতে যে মেরিট লিস্ট তৈরি হয়েছে, সেই মেরিট লিস্টে র্যাঙ্ক কার কী রকম এসেছে সেটা আমরা কিভাবে দেখব মোবাইলের মাধ্যমে লকডাউনে বাড়িতে বসে, তো সেটা আমরা এখন দেখে নিই। তো আমরা কী করলাম, প্রথমে ফোনের যে যে ক্রোম আছে, এই যে ক্রোম আছে, ক্রোমে গেলাম। ক্রোমে ক্লিক করার পর এরকম একটা পেজ এলো, সেখানে আমি লিখলাম WEBSCTE.co.in। এই যে ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরে আমরা এখানে এই পেজটা এসেছে, পেজটাতে আমি কী করলাম, এখানে লেখা রয়েছে জেক্সপো 2000 অ্যান্ড ভোগলেট 2020। জেক্সপো 2020 এবং ভোগলেট 2020-র যে মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশান টু ডিফারেন্ট ডিপ্লোমা কোর্সেস ইন পলিটেকনিক অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমিক সেশন 2020-2021 হ্যাভ বিন পাবলিশড। অর্থাৎ প্রভিশনাল একখানে মেরিট লিস্ট বেরিয়েছে, কাদের জন্য, যারা ভোকেশনালের জন্য, ভোগলেটের জন্য অ্যাপ্লাই করেছিল বা যারা জেক্সপোতে অ্যাপ্লাই করেছিল তাদের সকলেরই জন্য। তো সেটা কী হয়েছে, এখানে দেওয়া রয়েছে চেক প্রভিশনাল র্যাঙ্ক। এই যে চেক প্রভিশনাল র্যাঙ্ক রয়েছে, এর উপরে ক্লিক করলাম, এরপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হলো না, এরকম ধরনের একটা পেজ আসবে। এরপর ওয়েবসাইটটা হচ্ছে WBSCTE.co.in। তো এই ধরনের একটা পেজ এলো, যে পেজটাতে প্রথমে দেওয়া রয়েছে এখানে গাইডলাইন প্রভিশনাল ফর দ্য মেরিট লিস্ট অ্যাডমিশন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ডিপ্লোমা। ফার্স্ট ইয়ার ডিপ্লোমা যারা 3 বছরের ডিপ্লোমা, এবং যারা সেকেন্ড ইয়ার ডিপ্লোমা অর্থাৎ যারা ভোগলেট দিয়ে যাবে তাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে চেক মেরিট লিস্ট। আমরা এখানে ফোনে এখানে দেখতে পাচ্ছি চেক মেরিট লিস্ট রয়েছে, এবং শেষে এরকম জায়গাতে একটা দেওয়া রয়েছে, যদি কারো খুব ইম্পর্টেন্ট যেটা প্রবলেম উইথ পার্সোনাল ডাটা ইন রেজাল্ট, যদি এই মেরিট লিস্টে কারো পার্সোনাল ডাটাতে কোনো ভুল থেকে থাকে তাহলে তারা কী করবে, প্লিজ কন্ট্যাক্ট জেক্সপো সেল অফ দ্য কাউন্সিল অফ কলকাতা কারিগরি ভবন। কলকাতাতে যে কারিগরি ভবন রয়েছে ধর্মতলার কাছে, কোথায় না, সেকেন্ড ফ্লোর, 110 SN ব্যানার্জি রোড, কলকাতা 13, উইথ অল ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যালং উইথ এ সেট অফ ফটোগ্রাফ। যাদের পার্সোনাল ডাটাতে ভুল রয়েছে তারা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে, তারা কিন্তু ধর্মতলাতে যে রয়েছে ক্যালকাটা টেকনিক্যাল স্কুল CTS, তার মধ্যেই কিন্তু পলিটেকনিক কলেজটা, তার মধ্যেই কারিগরি ভবন, সেই কারিগরি ভবনের জেক্সপো সেলে গিয়ে তারা কিন্তু যোগাযোগ করতে পারে। এবং আরও একটা যেটা রয়েছে প্রি কাউন্সিলিং অ্যানাউন্সমেন্ট একটা রয়েছে, সেটা হচ্ছে ইউটিউবের মধ্যে দেওয়া রয়েছে, অ্যাটেন্ড লাইভ মক অনলাইন কাউন্সিলিং 28 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর একটা মক কাউন্সিলিং কীভাবে, তার একটা ইউটিউব ভিডিও ওখানে দেওয়া থাকবে, এবং তারা ওখান থেকে কিন্তু সবাই দেখে নিতে পারবে যে মক অনলাইন কাউন্সিলিং কীভাবে হবে। তো সেই অনুযায়ী তারা কাউন্সিলিং করতে পারবে, ওখানে একটা গাইডলাইন তারা পেয়ে যাবে, তার জন্য এখানে ক্লিক করলে কিন্তু দেখে নেওয়া যাবে, যে ইউটিউব চ্যানেলটা খুলে যাবে এবং এখান থেকে তারা দেখে নিতে পারবে ওই নির্দিষ্ট ডেটে। তো আমরা শেষে দেখিয়ে দেবো এটার উপর ক্লিক করে কীভাবে আসছে। তো এবং এখানে আমরা এখন চলে যাব, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট ফর্ম নাম্বার, ওই উইন্ডোতে আমরা লিখে দিলাম অ্যাপ্লিকেন্ট ফর্ম নাম্বার, এবং এখানে দিয়ে দিলাম ক্যাপচাটা লিখে দিলাম, তারপর চেক রেজাল্টের উপরে ক্লিক করলাম। চেক রেজাল্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম ধরনের কিন্তু চলে এলো নাম, ডিটেলস, পুরো ডিটেলস, এবং এখানে দেওয়া রয়েছে পার্সোনাল ডিটেলসটা, এবং এখানে তার র্যাঙ্ক কত হয়েছে র্যাঙ্কটা দেওয়া রয়েছে, এবং নিচে প্রিপেয়ার বেসিস অফ যেটা কিনা মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে হয়েছে সেই র্যাঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং এরপরে যেটা রয়েছে তার যে ডিটেলসটা, অর্থাৎ সে কত কী নাম্বার পেয়েছিল সেই ডিটেলসটা দেওয়া রয়েছে। এখানে সে মিলিয়ে নিতে পারবে তার ডিটেলসটা কী রয়েছে, ডিটেলসটা মিলিয়ে এইভাবে করে স্ক্রল করে সাইডের দিকে টেনে নিয়ে এলে দেখা যাবে এখানে ফুল মার্কস দেওয়া রয়েছে, এবং মার্কস অবটেন কত পেয়েছে এবং পার্সেন্টেজ কত হয়েছে এগুলো কিন্তু দেওয়া রয়েছে। এরপরে নিচে দেওয়া রয়েছে ডাউনলোড প্রিন্ট প্রভিশনাল র্যাঙ্ক কার্ড, যদি প্রভিশনাল র্যাঙ্ক কার্ডটা কেউ ডাউনলোড করে নিতে চায় তাহলে ডাউনলোড এটার উপরে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পরের পেজটা চলে আসবে, এরকমভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড হয়ে গেলে আমরা উপরে দেখছি এখানে তিনখানা ফুটকি দেওয়া রয়েছে, এর উপরে ক্লিক করলে সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এই যে সেন্ড ফাইলের উপরে ক্লিক করলে আমরা মেলে বা হোয়াটসঅ্যাপে কিন্তু এই ফাইলটাকে সেন্ড করে নিতে পারি, কিংবা হচ্ছে গিয়ে আমি কিন্তু এই ওপরে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এইখানে যেটা রয়েছে এটা গুগল ড্রাইভের সিম্বল, এই গুগল ড্রাইভে উপরে ক্লিক করে কিন্তু আমরা এটাকে গুগল ড্রাইভে আমরা সেভ করে নিতে পারি, কারণ লকডাউনে
সাইবার ক্যাফেতে যাওয়ার এখন সমস্যা রয়েছে, আমি আমার কিন্তু সফট কপিটা আমার গুগল ড্রাইভে আমি এখন সেভ করে নিতে পারি। কাউন্সিলিংয়ের সময় যদি আমার কাছে হার্ড কপি নাও থাকে, ফোনে কিন্তু সফট কপিটা সেভ করা থাকলো, তো সেই সময় কাজে লাগবে। তো ওইখানে ওটা ক্লিক করলে আমার কী হয়, এই গুগল ড্রাইভ পেজটা খুলে যাবে। আমি কী করলাম, এখানে হচ্ছে কি ফাইলটার নাম লিখে দিলাম, নাম দিয়ে লিখলাম জেক্সপো, এই জেক্সপো লিখে দিলাম, এবং এখানে ফোল্ডার কোন ফোল্ডারে থাকবে সেটা সিলেক্ট করলাম এবং এখানে সেভ করলাম। সেভ করলে কী হবে, আমার গুগল ড্রাইভে গিয়ে এই কপিটা সেভ হয়ে যাবে, কপিটা সেভ হয়ে গেল, কপিটা সেভ হয়ে এইভাবে সেভ হয়ে থাকলো। যখন খুশি আমি কিন্তু এটা দেখে নিতে পারবো, বা আমার পরে আমি সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু এটার প্রিন্ট আউট নিয়ে নিতে পারবো। তো এইভাবে আমি সেভ করলাম, সেভ করার পরে কিন্তু আমি আমার ব্যাক করে গেলাম আবার আগের পেজে, এবং আগের পেজে ব্যাক করার পরে সেই একবারে নিচের দিকে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাটেন্ড লাইভ মক অনলাইন কাউন্সিলিং 28 সেপ্টেম্বর 2020 ইউটিউব চ্যানেল, ইন দিস চ্যানেল, এখানে ক্লিক করলে কিন্তু চ্যানেলটা খুলে যাবে, এরকমভাবে কিন্তু ইউটিউবের চ্যানেলটা বেরিয়ে আসবে। 28 তারিখে এটা করতে হবে, 28 তারিখ করলে এইভাবে ইউটিউবের চ্যানেলটা খুলে যাবে। খুলে গেলে কিন্তু সেখানে আমরা দেখে নিতে পারবো কীভাবে মক কাউন্সিলিংটা করতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো পেতে খুবই সুবিধে হবে। থ্যাংক ইউ।